আলিঘাটের মুরদ শেষ করে দিল ইডি। কারণটা কি? কারণ এবার থেকে ইডি রাজ্যের যেখানেই তল্লাশিতে যাবে, রাজ্য পুলিশকে না জানিয়ে এই তল্লাশিতে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্র বলছে, রাজ্য পুলিশকে আগাম খবর দেওয়ার মানেই রাজ্যের প্রভাবশালীদের অগ্রিম সতর্ক করে দেওয়া। রাজ্য পুলিশ সেই সমস্ত প্রভাবশালীদের অগ্রিম সতর্ক করে দিতে পারে বা দিয়েছে, এই ধারণা থেকেই ইডির জয়েন্ট ডিরেক্টর গতকালকেই ঘোষণা করে দিয়েছেন, এবার রাজ্য পুলিশকে কোনো রকম তল্লাশির সময় আগাম না জানিয়ে বা অনুমতি না নিয়ে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবে ইডি। ইডি বিভাগ পুরোপুরি গোটা দেশে তদন্ত করার জন্য সরাসরি রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত স্বয়ংক্রিয় ক্ষমতাসীন উইংস। কোনো রাজ্যের পুলিশের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় ইডি। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও কোনো রকম কৈফিয়ত না দিয়েই সন্দেহভাজন যে কোনো ব্যক্তির বাড়িতে হানা দিতে পারে ইডি, বিশেষ করে যারা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে জড়িত। গতকালকে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ইডিকে সাহায্য করবে এনআইএ, আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় স্বয়ংশাসিত সংস্থাগুলি। সন্দেশখালীর ঘটনায় শিক্ষা নিয়ে ইডি এবার সরাসরি রাজ্য পুলিশকে এড়িয়েই অত্যন্ত গোপনে তাদের তদন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্বয়ংশাসিত সংস্থা সিআরপিএফ থেকে শুরু করে সমস্ত আধাসেনা যারা ইডির আধিকারিকদের নিরাপত্তায় থাকবেন, তাদেরকে প্রয়োজনে লাঠিচার্জ থেকে শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে। বাহিনীতে জওয়ান সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সবথেকে বড় বিষয় যেটি, সেটি হলো রাজ্য পুলিশকে না জানিয়ে, রাজ্য পুলিশের কোনো সাহায্য না নিয়ে স্বশাসিত ওই সংস্থাটি, রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত ক্ষমতাধীন উইংসটি এবার থেকে নিজেই তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে। সেখানে কোনো প্রভাবশালী এবার আগামী সতর্ক হতে পারবে না। কার্যত বড়সড় ধাক্কা রাজ্য সরকারের পক্ষে।